সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে যুবলীগ। সেই সাথে ১৫ ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের বিচার দাবি করেছে। ১৫ই আগস্ট ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের বিচার, পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের এই সমাবেশ। সমাবেশে যুবলীগের নেতারা বলেন, ক্ষমতায় আসতে না পেরে বিএনপি আবারও হত্যার ষড়যন্ত্র শুরু করেছে। সেই বাস্তবতাকে ইন্ডিকেট করে যে তারা হত্যা করতে চেয়েছে এই দেশের, এই দেশ সৃষ্টি হওয়ার পিছনে যেই আদর্শ, যেই চেতনা, যেই মূল নীতি, সেই বিশ্বাস তারা হত্যা করতে চেয়েছিল। আগস্টের হত্যাকাণ্ড মূলত ছিল সেই ৭১ পরাজিত শক্তি এবং তাদের আন্তর্জাতিক দোসরদেরই সুপরিকল্পিত একটা গণহত্যাকাণ্ড। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ড পরিচালিত করেছিল। সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় যুবলীগ। তারেক জিয়া এবং তার স্ত্রীর নামে তারা অভিযুক্ত হয়েছেন, আদালত দ্বারা তারা দণ্ডিত হয়েছেন এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব। আর এই দাবিগুলি আসছে, আমার মনে হয় এগুলি সবই যৌক্তিক দাবি, আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি, আমরা ব্যবস্থা নিই। পরে যুবলীগ নেতৃবৃন্দ নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সাথে দেখা করে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানায়। এই বিএনপির রাজনীতি যতদিন বাংলার মাটিতে থাকবে, বিচরণ থাকবে, ততদিনই তারা দেশ ধ্বংসের চক্রান্ত করবে, ততদিনই তারা হত্যা, পেট্রোল বোমা হামলা, গ্রেনেড হামলা, আগুনে পুড়ে মানুষ হত্যা করা, মানে সারা বিশ্বের কাছে তারা যেভাবে ২০০৫ সালে সত্যি আগর জানান দিয়েছিলেন যে সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা করে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, সেই পথে তারা হাঁটতে চায়। অতএব কারণ আমরা মনে করি যে এই সংগঠনের বিচরণ বাংলার মাটিতে আর বেশি দিন থাকা উচিত নয়। নুরুন নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।